কয়েকদিন আগে আমার এই চ্যানেলে আমি ঘোষণা করেছিলাম বাংলাদেশ যে অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে, অ্যাকচুয়ালি যে মহাবিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমি কয়েক ধাপে কথা বলবো। প্রথম পর্বে আমি বাংলাদেশের ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলেছিলাম, ব্যাংকিং সেক্টরের বর্তমান পরিস্থিতি এবং এই খাতটাকে যে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হচ্ছে গত 15 বছরে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। সামনের দিনগুলোতে বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যে নৈরাজ্য চলছে, 44,000 কোটি টাকা এখন বকেয়া পড়ে আছে এবং সামনের দিনগুলোতে আসলে নিরবিচ্ছিন্নভাবে দেশের জনগণ বিদ্যুৎ পাবে কিনা সেটা নিয়ে যে সন্দেহ তৈরি হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমি সামনে কথা বলবো। বাংলাদেশের রিজার্ভ ক্রাইসিস, যেটা $14 বিলিয়ন ঘরে চলে এসেছে রিজার্ভের পরিমাণ, এবং সামনের দিনগুলোতে এটা আরো কতটা কমতে পারে এবং কতটা বিপর্যয়ের দিকে আসলে আমরা যাচ্ছি, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো আজকের এই ভিডিওতে। আমি সরকারের উন্নয়ন প্রকল্প, যে মেগা প্রকল্পগুলো সরকার এতদিন দেখাতো তাদের উন্নয়নের চিহ্ন হিসেবে, সে উন্নয়ন প্রকল্পগুলো কিভাবে থমকে যাচ্ছে, অর্থ সংকটে কিভাবে একের পর এক উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে, এমনকি মেট্রো রেল এক্সপ্রেসওয়ের মতো উন্নয়ন প্রকল্প যেগুলো দেখিয়ে এতদিন সরকার তার উন্নয়নের ফানুষ করাতো, সেই ফানুষ কিভাবে চুপসে যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এটা তো একটা সময় বোঝা আমাদের মাথার উপর এসে পড়বে, কারণ অলরেডি $100 বিলিয়ন উপরে বৈদেশিক ঋণ হয়ে গেছে, বৈদেশিক ঋণ $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে এবং সেটার বোঝা তো আমাদের মাথার উপরে চাপছে, এবং ব্যাংক খাতে যে নৈরাজ্য হচ্ছে সেটার বোঝাও আসলে আমাদের মাথার উপর এসে চাপবে দিন শেষে। সুতরাং এই বিষয়গুলো আমাদের জানা দরকার। এবং বিদ্যুৎ খাতের কথা যে বলছিলাম, প্রতিনিয়ত বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। কয়েকদিন আগে যখন ডলারের রেট বাড়ানো হলো 7 টাকা, তারপরে নতুন করে আলোচনা হচ্ছে খুব সহসায় সম্ভবত বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানো হবে, সমন্বয়ের কথা বলা হয় কিন্তু প্রতিক্ষেত্রে তো বাড়ানো হয়, এবং বছরে 4 বার বাড়ানোর কথা বলা হয়েছে ইতিমধ্যেই, এবং এবার যে বাড়ানো হচ্ছে এটা স্পেশাল, এর বাইরেও হয়তো বা 4 বার বাড়ানো হবে। এবং এই বোঝাটা যে জনগণের উপরে চাপানো হচ্ছে, এটা আসলে যে লুটপাটটা হয়েছে সেই লুটপাটের খেসারত আমাদেরকে দিতে হচ্ছে। তাই এই বিষয়গুলো আমাদের জানা দরকার। সরকারের উন্নয়ন প্রকল্প এক্সপ্রেসওয়ে, কতগুলো বছর ধরে এই এক্সপ্রেসওয়ের কাজ চলছে কিন্তু সেটা আদৌ শেষ হচ্ছে না। ফার্মগেট পর্যন্ত কিছুটা কাজ শেষ করে সেটা নির্বাচনের আগে খুলে দেওয়া হলো, এবং তারপর হাতের ঝিল পর্যন্ত এটা খুলে দেওয়া হচ্ছে কিন্তু তারপর কাজ বন্ধ পড়ে গেছে এবং অর্থ সংকটের কারণে কাজ আর এগোচ্ছে না। 80% শ্রমিককে বিনা বেতনে ছুটি দিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র হাতির ঝিল অংশে কিছু শ্রমিক আছে, অন্য কোনো অংশে কোনো শ্রমিক নেই, তারা কোনো ধরনের কাজ করছে না, কাজ পুরোপুরি বন্ধ হয়ে আছে। একই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে সিরাজগঞ্জ থেকে বগুড়া, অর্থাৎ ঢাকা থেকে বগুড়ার রেল যোগাযোগের জন্য, সরাসরি রেল যোগাযোগের জন্য যে প্রকল্পটা নেওয়া হয়েছিল সেখানে যমুনা সেতু পার হবার পর সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত একটা রেল লাইন করার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী, যিনি আবারও 7 জানুয়ারি নির্বাচনের পর নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। তিনি ঘোষণা করেছিলেন এটা যে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেলপথ করা হবে, এবং সেই প্রকল্পের মেয়াদ কিন্তু এই বছরের জুনে শেষ হচ্ছে, 1 বছর মেয়াদ বাড়ানোর পরে, অথচ কাজ এখন পর্যন্ত শুরু হয়নি, এমনকি ভূমি অধিগ্রহণ পর্যন্ত হয়নি। 5,000 কোটি টাকার একটা খরচের হিসাব ছিল প্রাক্কলন, এখন বলা হচ্ছে আরো 3,000 কোটি টাকা বেশি লাগবে, এখন 8,000 কোটি টাকা হবে, এবং ঋণটা আমরা যাদের কাছ থেকে করতে চাচ্ছিলাম তারা এখন পর্যন্ত ঋণ ছাড় করেনি, এবং সেটা ভারতের কাছ থেকে আমাদের ঋণটা পাওয়ার কথা ছিল কিন্তু ভারত এখন পর্যন্ত ঋণ ছাড় করছে না। আমি যেটা এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, আমরা আসলে যেভাবে দেখছি ভারতীয় সরকারকে টিকিয়ে রাখবার জন্য, ভারতীয় সরকারকে টিকিয়ে রাখবার জন্য সরকারকে সহযোগিতা করছে, সরকার কোনো ধরনের চাপে পুরো সেটা ভারত চাইছে না, বিষয়টা আসলে সেরকম না। এরকম একটা অগণতান্ত্রিক অবৈধভাবে ক্ষমতায় থাকা সরকারকে ব্যবহার করে যে কোনো দেশ, পার্শ্ববর্তী যে কোনো দেশ কিংবা কোনো একটা পরাশক্তি আসলে নানা ধরনের সুযোগ সুবিধা আদায় করতে পারে, যেটা বাংলাদেশের কাছ থেকে ভারত যেমন আদায় করছে তেমনি আদায় করছে চীন, তেমনি আদায় করছে রাশিয়া। সুতরাং বাংলাদেশকে ব্যবহার করে, বাংলাদেশের বর্তমান ক্ষমতাশীল সরকার এই অবৈধ সরকারকে ব্যবহার করে ভারত শুধুমাত্র বাংলাদেশ থেকে তাদের যেটা পাওয়ার সেটাই তারা আসলে আদায় করতে চাইছে। এই সরকার যদি বিপদে পড়ে ক্ষমতা থেকে চলে যায় তাতে আসলে ভারতের খুব একটা যায় আসে না, এবং সেটা কয়েকদিন আগে ওবায়দুল কাদের বক্তব্যে আমরা দেখেছি, তিনি আবারও ভারতকে কাছে ডাকার চেষ্টা করছেন। তার মানে ভারত যে পুরোপুরিভাবে এই সরকারের সাথে আছে বিষয়টা আসলে সেরকম না। সুতরাং আমাদের এতটা ঘাবড়ানোর কিছু নেই যে এই সরকারকে যে কোনোভাবে ভারত টিকিয়ে রাখবে কিংবা চীন টিকিয়ে রাখবে, বিষয়টা সেরকম না। সামনের দিনগুলোতে চীন এবং ভারতের মধ্যেও দ্বন্দ্ব তৈরি হবে বাংলাদেশকে ঘিরে, সেই বিষয়গুলো নিয়ে আমি এর আগেও কথা বলেছি, সামনের দিনও নিশ্চয়ই কথা বলবো। আমি একটু প্রকল্প দুটোর কথা বলি, এক্সপ্রেসওয়ে কাজ যে বন্ধ হয়ে গেছে সেই বিষয়টাতে আসছি। তার আগে উত্তরবঙ্গে যে রেল সংযোগের কাজটা বন্ধ হয়ে গেল সেই রিপোর্টটা একটু দেখি। বাংলা নিউজ 24, অর্থায়ন জটিলতায় আটকে আছে উত্তরবঙ্গ রেলের লাইফ লাইন প্রকল্প। বাংলাদেশ রেলওয়ে উত্তরবঙ্গের সঙ্গে খুলনা বিভাগ এবং বৃহত্তর ফরিদপুর নিয়ে গঠিত রেলওয়ে পশ্চিমাঞ্চল সারা দেশের সঙ্গে
উত্তরবঙ্গের রেল যোগাযোগের একমাত্র পথ ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে ঈশ্বরদী জংশন। যেহেতু সরাসরি রেলপথ নেই সিরাজগঞ্জ থেকে বগুড়ার, এই কারণে 72 কিলোমিটারের পথ পাড়ি দিতে 112 কিলোমিটার অতিরিক্ত ঘুরে আসতে হতো। এই কারণে, এই সংকট নিরসনের কারণে 2015 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়ায় এক জনসভায় সিরাজগঞ্জের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের ঘোষণা দেন। এরপর 2017 সালে ভারতের তৃতীয় লাইন অফ ক্রেডিটের প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয় 2017 সালে। প্রথমে 2018 সালের 1 আগস্ট থেকে প্রকল্পের কাজ শুরু হয়। 2023 সালের জুনের মধ্যে শেষ করবার লক্ষ্যমাত্রা নেওয়া হয় 2023 সালের জুন মাস, অর্থাৎ তারপরও আরো 1 বছর পার হয়ে গেছে, যেটা লক্ষ্যমাত্রা ছিল, অথচ এখন পর্যন্ত কাজই শুরু হয়নি। তবে অর্থন জটিলতায় অগ্রগতি না হয় 1 বছর বাড়িয়ে চলতি বছরের জুন পর্যন্ত সময়কাল নির্ধারণ করা হয়। এরপর এটা বাড়িয়ে 2026 সাল পর্যন্ত করা হয়েছে। এদিকে এ প্রকল্পের জমি অধিগ্রহণের কাজের গতিও মন্থর। প্রকল্পের জন্য মোট 960 একর জমি অধিগ্রহণ করতে 1921 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত জমি অধিগ্রহণ প্রক্রিয়া সত্যিকার অর্থে শুরু হয়নি। অন্যদিকে প্রকল্প 6 বছর ধরে চললেও জমি অধিগ্রহণ ঠিকাদার কিছুই নিয়োগ হয়নি। ভারতীয় ঋণ না আসায় প্রকল্প থমকে আছে। প্রকল্প সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত প্রকল্পের নকশা ও পরামর্শ কাজ সম্পন্ন হয়েছে এ কাজে 5.6 বছরে। প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ ব্যয় হয়েছে প্রায় 28 কোটি টাকা। এদিকে এই প্রকল্পে 5,579 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে প্রকল্পের 3,147 কোটি টাকা ঋণ দেবে ভারত, বাকি 2,433 কোটি টাকা দেবে বাংলাদেশ। কিন্তু যথাসময়ে প্রকল্প শুরু করতে না পারায় প্রকল্প ব্যয় 3,000 কোটি টাকা বেড়ে 8,500 কোটি টাকা হবে, যেখানে 5,500 কোটি টাকার প্রকল্পই আমরা করতে পারছি না, সেখানে প্রকল্পের খরচ বেড়ে এখন 8,500 কোটি টাকা হয়ে গেছে। এবং বাংলাদেশের সবগুলো প্রকল্প, সেটা মেগা প্রকল্প হোক বা যে কোনো ধরনের প্রকল্পই এই সরকারের আমলে, সেই খরচ বেড়ে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ পর্যন্ত হয়েছে। পদ্মা সেতুর ক্ষেত্রে আমরা সেটা দেখেছি, যেটা দেখিয়ে সরকার তার উন্নয়নের বয়ান দেয়। মেট্রোরেল প্রকল্প, যেটা এশিয়ার মধ্যে, পুরো এশিয়ার মধ্যে এই বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পের খরচ সবচেয়ে বেশি, 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ পর্যন্ত বেশি আমাদের পার্শ্ববর্তী ভারত পাকিস্তানের চেয়েও। অথচ এগুলো দেখিয়ে আমরা উন্নয়নের কথা বলি, আমরা লুটপাট দুর্নীতির কথা বলি না। এই প্রকল্পগুলো তো আসলে সরকার নিয়েছে তার অলিগার্কদের জন্য, ব্যবসায়ী গোষ্ঠীর জন্য, অতিরিক্ত সুবিধা দেবার জন্য, এবং বিদেশ থেকে লোন করে, বিদেশ থেকে ঋণ করে জনগণের মাথায় চাপিয়ে, সুবিধা নেবার জন্য। এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ যে বন্ধ, সেই জায়গাটা একটু দেখি। এটা গত মাসের রিপোর্ট। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বেশিরভাগ জায়গায় কাজ বন্ধ, কিন্তু কেন? সাম্প্রতিক সময় এটা নিয়ে আবার রিপোর্ট হয়েছে। গত 3-4 দিনে বাংলাদেশের প্রায় সবগুলো গণমাধ্যমে এটা রিপোর্ট হয়েছে। এখন পরিস্থিতি আরো খারাপ। আমি যে রিপোর্টটা পড়ছি এটা 4 এপ্রিল 2024-এর, কিন্তু বর্তমানে 1 মাস পার হয়ে যাওয়ার পর এখন পরিস্থিতিটা আরো খারাপ। এখন কাজ মোটামুটি ভাবে পুরোপুরি বন্ধ আছে। ঋণ বন্ধ হয়ে যাওয়ায় বেশিরভাগ জায়গায় ঢাকা দ্রুতগতির উড়াল সড়কের, অর্থাৎ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। গত মঙ্গলবার, মানে তখন বলছিল, নির্মাণ কাজের 5টি জায়গা ঘুরে দেখা গেছে। হাতিরঝিল ছাড়া আর কোথাও কাজ চলছে না। হাতিরঝিল সীমিত সংখ্যক জনবল নিয়ে কাজ চলছে, বাকি 4টি জায়গা, অর্থাৎ কাওলা, মগবাজার, মালিবাগ ও কমলাপুর, স্বল্প সংখ্যক নিরাপত্তা কর্মী, বৈদ্যুতিক মিস্ত্রি সহ কিছু কর্মী রাখা হয়েছে। কর্মীদের ভাষ্য, কোথাও 1 মাস ধরে কাজ বন্ধ, কোথাও 2 মাস। প্রকল্প সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি প্রথম আলোকে বলেন, গত 2 মাসে অন্তত 80% কর্মীকে, বিনা বেতনে ছুটিতে পাঠিয়েছে এক্সপ্রেসওয়ে নির্মাণকারী প্রতিষ্ঠান। অর্থসংকটে বেশিরভাগ জায়গায় কাজ বন্ধ থাকার বিষয়টি স্বীকার করেছে নির্মাণ ও পরিচালনা প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে FDEE কোম্পানি লিমিটেড। প্রথম আলোর এক ইমেইলে জবাবে 3 এপ্রিল FDEE-র পক্ষ থেকে বলা হয়, কাজ চালু রাখার জন্য ঋণ পেতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কোম্পানির কাজ চলছে। অবশ্য প্রকল্প পরিচালক সেটা বলছেন না, তিনি বলছেন কাজ বন্ধ নেই, কাজ চলছে, তবে ঋণ বন্ধ হয়ে যাওয়ায় প্রকল্পের কাজ শেষ করতে 1 বছরের বেশি সময় লাগতে পারে। কাজ শেষ হতে যদি সময় বেশি লাগে, তখন আমরা নিশ্চিতভাবেই জানি এই প্রকল্পের খরচ হয়তো 2 গুণ 3 গুণ হয়ে যাবে। ইতোমধ্যেই বাংলাদেশ উড়াল সড়কের ক্ষেত্রে এই যে খরচগুলো পড়েছে, সেটাও আমাদের পার্শ্ববর্তীদের সারা পৃথিবী থেকেও 2 গুণ 3 গুণ বেশি খরচে আমরা করেছি উড়াল সড়কগুলো, অর্থাৎ আমাদের যে ফ্লাইওভার গুলো করেছি সেখানে, এবং এই এক্সপ্রেসওয়ের ক্ষেত্রেও খরচ আমাদের পার্শ্ববর্তী দেশের থেকে কয়েক গুণ বেশি, এবং সারা পৃথিবীর উন্নত বিশ্বের দেশগুলোর চেয়েও আমাদের দেশে এক্সপ্রেসওয়ের জন্য আমরা যে খরচ করছি সেটা অনেক বেশি। এবং এই প্রকল্পও আসলে অনেক আগে শেষ হয়ে যাওয়ার কথা, আরো 5 বছর আগেই এই প্রকল্প শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তার আগেও কয়েক দফায় মেয়াদ বাড়ানো হয়েছে, তারপরে নতুন করে গত 5 বছর ধরে দফায় দফায় আসলে এটার মেয়াদ বাড়িয়ে নেওয়া হচ্ছে, খরচ বাড়িয়ে নেওয়া হচ্ছে, এবং এখন সরকার
এই প্রকল্পটা চালিয়ে নিতে পারছে না, কারণ ঋণ পাচ্ছে না। কারণ যে প্রতিষ্ঠানগুলো ঋণ দিত, যে দেশগুলো ঋণ দিত, তারা এখন আর বাংলাদেশের উপরে ভরসা করতে পারছে না, কারণ ইতোমধ্যে $5 billion আমরা বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রে খেলাপি হয়েছি। আমরা শুধুমাত্র সুদ দিচ্ছি, আমরা মূল টাকা পরিশোধ করছি না, এবং এই সুদ দিতেও, এই সুদের কিস্তি দিতেও আমরা নতুন করে ঋণ করছি, নতুন করে ঋণ করে আবার আমরা সুদ দিচ্ছি। সেই খবরগুলো গণমাধ্যমে বিভিন্ন সময় আসছে। নতুন করে ঋণ নিয়ে নিয়েই আমরা আমাদের আগের ঋণের সুদ পরিশোধ করছি, সুদের কিস্তি পরিশোধ করছি। এটাই বর্তমানে বাংলাদেশের উন্নয়নের পরিস্থিতি, বাংলাদেশের অর্থনীতির অর্থনৈতিক বিপর্যয় যে আসলে কোন দিকে যাচ্ছে সেটা আমরা হয়তো এর মধ্য দিয়ে বুঝতে পারছি। যে উন্নয়নের ফানুস এতদিন, যে উন্নয়নের পুলি এতদিন, আমরা তো সরকার, সরকার প্রধান দফায় দফায় বলতেন আমরা যে উন্নয়ন করেছি, এরকম উন্নয়ন কেউ কখনো করেনি, এবং এই উন্নয়ন দেখিয়ে তিনি বলবার চেষ্টা করতেন গণতন্ত্রের প্রয়োজন নাই, গণতন্ত্রের প্রয়োজন নাই, দেশের উন্নয়ন তো হচ্ছে। কিন্তু উন্নয়নের আজকে এই পরিণতি, এক্সপ্রেস ওয়ের কাজ বন্ধ হয়ে গেছে, ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, এবং বগুড়া থেকে সিরাজগঞ্জ বা সিরাজগঞ্জ থেকে বগুড়ার যে রেলপথ সেটার কাজও বন্ধ। এরকম একের পর এক মেগা প্রকল্প এবং সাধারণ প্রকল্পগুলো, সাধারণ প্রকল্পগুলোর কাজ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে এই দেশের অর্থনীতি একটা সময় স্থবির হয়ে পড়বে এবং আমরা সেই দিকে অগ্রসর হচ্ছি খুব সহসাই, খুব সহসাই বাংলাদেশের অর্থনীতি পুরোপুরিভাবে ধ্বংসের দিকে চলে যাবে যদি এই সরকার অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। অবায়দুল কাদের ভয়ে প্রলাপ বকছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বিএনপির নেতারা কিছু না বললেও অবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেবরা খুব উত্তেজনার ভিতরে আছেন, তাদের উত্তেজনা কোনোভাবেই প্রশমিত হচ্ছে না। অবায়দুল কাদের সাহেবরা মানসিক অস্বস্তিতায় ভুগছেন, ভয়ে তারা প্রলাপ বকছেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা মনে করেন ডোনাল্ড লু এসে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে যাবেন, সেই আশায় আছেন, কিন্তু বিএনপির নেতারা কোথাও এ বিষয়ে কিছুই বলেনি। অবায়দুল কাদের সাহেবরা ভয় থেকেই প্রলাপ বকছেন। তিনি কি জ্বরে ভুগছেন? মনে হয় তিনি বড় ধরনের অস্থিরতার মধ্যে আছেন। সরকার অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে উল্লেখ্য রুহুল কবির রিজভী বলেন, 7 জানুয়ারি নির্বাচনের আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 25 থেকে 26 হাজারের বেশি নেতাকর্মীরা তারা সরকার গ্রেপ্তার করেছিল। সে নির্বাচনের অন্য কোনো দল অংশ নেয়নি, জনগণও তাদের ভোট দিতে যায়নি। গোটা বাংলাদেশকে কারাগারে পরিণত করে এখন জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা কথা বলছে। এ সময় দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী। লিফলেট বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, রংপুর বিভাগসহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, কাজী রফিক ও মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।